বিএনপি নেতা মৌদুত আহমেদ মারা গেছে কয়েকদিন আগে মৌদুত আহমেদের মৃত্যুর পরে আর সংসদ অধিবেশন বসেনি এদিকে এপ্রিলের প্রথম দিনে বৃহস্পতিবার সংসদ অধিবেশন বসে আবার এবার বিএনপি নেতা মৌদুত আহমেদের মৃত্যুর পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে ব্যারিস্টার মৌদুত আহমেদ বারবার দলবদলের অভ্যাস ছিল বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তিনি দলবদল করতে পছন্দ করতেন একটু সরকার ঘেঁষাই ছিলেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সিলেট তিন আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদুস সালাম চৌধুরীর শোক প্রস্তাবে দেওয়া বক্তব্যের সময় সদ্য প্রয়াত বিএনপি নেতা মৌদুত আহমেদকে স্মরণ করে এ বক্তব্য দেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আরেকজন ভদ্রলোকের কথা বলতেই হয় ব্যারিস্টার মৌদুত আহমেদ যদিও কখনো তিনি ছাত্রলীগ করেনি তিনি সবসময় একটু সরকার ঘেঁষাই ছিলেন তিনি কবি জসীম উদ্দিনের মেয়ের জামাই ছিলেন বলে তার প্রতি সহানুভূতি ছিল কিন্তু তার কিছু কিছু কাজ একটু ভিন্ন ধরনের ছিল যার কারণে তাকে একবার গ্রেপ্তারও করা হয়েছিল কারণ বাংলাদেশের কিছু গোপন তথ্য সে সময় তিনি পাচার করেছিলেন কবি জসীম সাহেব নিজে এসেছিলেন সে সময় আমাদের বাসায় বঙ্গবন্ধুর কাছে অনুরোধ করলেন তখন তাকে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় তখন তিনি আইনজীবী ছিলেন আসলে এখানে লেখা আছে কিন্তু তিনি অ্যাপেন্টেড আইনজীবী ছিলেন না তিনি ড কামাল হোসেন সাহেবের সাথেই ঘুরতেন বঙ্গবন্ধুর যে পিএস এস ছিলেন মোহাম্মদ হানিফ তার সঙ্গেও ঘুরতেন তাদের সঙ্গেই তিনি সবসময় ছিলেন বিশেষ করে ব্যারিস্টার আমিনুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার সেই দুইজন সবসময় একসঙ্গেই চলতেন আমার এখনও মনে আছে যখন আয়ুব খান গোল টেবিল বৈঠকে ডাকলো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় বন্দি অবস্থায় প্যারোলে নিয়ে যাওয়ার প্রস্তাব হল তখন আমার মা এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিয়েছিলেন তিনি বলেছিলেন মামলা প্রত্যাহার করে মুক্ত মানুষ হিসেবে যেন তিনি যান তিনি প্যারোলে যাবেন না এই তথ্যটি আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে আমার বাবাকে পৌঁছে দিয়েছিলাম যেখানে বন্দি করে রাখা হয়েছিল আমার বাবাকে ক্যান্টেনমেন্টের ভেতরে সেখানে আমাদের অনেক নেতা উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ ছিলেন তোফায়েল হোসেন মানিক মিয়া আমিরুল ইসলাম ড কামাল হোসেন ব্যারিস্টার মৌদুদ সহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন তারা বঙ্গবন্ধুকে প্যারোলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং সেটাই তারা বলার চেষ্টা করেছিলেন কিন্তু আমি যখন আমার মায়ের বার্তাটা পৌঁছে দেই অবশ্য বঙ্গবন্ধু নিজেও সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে মুক্ত মানুষ না করলে তিনি যাবেন না এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন আমার মায়ের বার্তাটা পৌঁছে দিয়ে যখন আমি বাসায় ফিরে আসলাম দোতলায় বারান্দায় সে সময় আমি হয়তো একা একা দাঁড়িয়ে আছি এ সময় আমিনুল ইসলাম মৌদুত আহমেদ আমার কাছে আসেন আমিরুল ইসলাম সাহেবই বলেছিলেন আর মৌদুত আহমেদ তাতে সাই দিয়েছিলেন তারা বলেছিলেন তুমি কেমন মেয়ে তুমি চাও না তোমার বাবা কারাগার থেকে ফিরে আসুক জবাবে আমি বলেছিলাম হ্যাঁ আমার বাবা সম্মান নিয়েই ফিরে আসবেন আপনারা এই সমস্ত বিভ্রান্তি ছড়াবেন না সবসময় এ ধরনের কিছু কিছু কাজ মৌদুত আহমেদও করেছে কিন্তু তিনি মুখে যাই বলুক আবার তার লেখাগুলোর মধ্যে অনেক সময় অনেক কন্ট্রোভার্সিয়াল কথা নিজের আপন মনের মাধুরী মিশিয়ে তিনি লিখেছেন মৌদুত আহমেদের বিভিন্ন দল পরিবর্তনের প্রসঙ্গে উল্লেখ করে শেখ হাসিনা বলেন সবসময় তিনি দলবদল করতে পছন্দ করতেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সুযোগ অর্থাৎ উনসত্তর সালে আমাদের সাথে মিশে গেলেন পঁচাত্তরের পরে বিএনপিতে যোগ দিলেন তিনি সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন জেনারেল এরশাদ সাহেব তাকে ক্ষমা করে দিয়ে মন্ত্রী আইন মন্ত্রী করল আবার তিনি বিএনপিতে যোগদান করলেন রাজনীতিতে বারবার দলবদল তার অভ্যাস ছিল এতে কোনো সন্দেহ নেই তার পর বলব তিনি একটা ট্যালেন্টেড মানুষ ছিলেন কিন্তু তার দেশপ্রেম হয়তো কাজে লাগালে দেশকে অনেক কিছুই দিতে পারতেন এটা হচ্ছে বাস্তবতা তার স্ত্রী হাসনার সাথে আমার সম্পর্ক ছিল তিনি মারা যাওয়ার পর আমি নিজে হাসনার সঙ্গে কথা বলি আমার শোক ও বার্তা জানিয়েছি এদিকে মাহমুদুস সালাম চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন অনেক সংসদ সদস্যকে হারিয়েছি এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক